সোদপুর রেল স্টেশন সংলগ্ন আনন্দধারা দোকানের মিটার বক্সের চাবি হঠাৎ করে আগুন লাগতে দেখা যায় এবং দোকানের কর্মচারীরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় দমকলে এবং দমকলের কর্মীরা এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও এবং এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে পুজোর বাজার চলছিল, প্রচুর মানুষের ভিড় ছিল এই গোটা এলাকা জুড়ে এবং সেই সময় হঠাৎ করে এই ধরনের একটা ঘটনায় রীতিমতো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় গোটা এলাকায়। সোদপুরে একের পর এক কারখানা রয়েছে, একের পর এক দোকান রয়েছে, প্রত্যেকটি দোকান একে অপরের সাথে গায়ে গায়ে লাগোয়া। তো সেই রকমই একটা পরিস্থিতির মধ্যে এরকমই একটি দোকানের মধ্যে হঠাৎই আগুন লাগতে দেখায় রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে খবর পেয়েই দমকলের ইঞ্জিন ছুটে আসে এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। সূত্রের খবর, ঠিক রাত 10টা নাগাদ হঠাৎই দেখতে পাওয়া যায় যে এই দোকানের মিটার বক্স থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং কালো ধোঁয়া দেখতে পেয়েই তখন বুঝতে পারা যায় যে আগুন লেগেছে এবং তৎপরত এবং ঘটনার যে স্থানীয়রা যারা ছিলেন প্রত্যক্ষদর্শীরা তারা দোকানের মালিককে খবর দিলে তারা তৎক্ষণাৎ এসে দমকলে খবর দিলে দমকল কর্মীরা এসে তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নেভানোতেই সম্ভব হয় এবং আগুন নিয়ন্ত্রণ করতে বেশ খানিকটা হিমশিম খেতে হয়, কারণ একদিকে পুজোর বাজার চলছিল, একদিকে প্রচুর মানুষের ভিড় ছিল। সেরকমই একটি পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনাতে রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি হয় মানুষজনের মধ্যেও, তাই আগুন না যাতে ছড়িয়ে পড়ে সেই কারণে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় দমকল কর্মীদের মধ্যে। তবে কি কারণে আগুন লাগলো, আগুন লাগানোর প্রকৃত কারণ কি সেটা এখনও স্পষ্টত না হলেও শর্ট সার্কিটের জেরে এই ধরনের দুর্ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েছি যে এখানে আগুন ধরে গেছে, যার জন্য আমরা দৌড়ে দৌড়ে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এসে দেখলাম যে কোনো দোকানের ব্যাপার না, সিএসসির যে আন্ডারগ্রাউন্ড কেবিল আছে সেই কেবিলে শর্ট সার্কিট থেকে আগুনটা ধরেছে। অ্যাকচুয়ালি পুজোর সময় 24 ঘন্টাই এসি চলছে, পাওয়ার কনজামশান অনেক বেড়ে গেছে, ওভারলোডেড, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটেছে। এই সিএসসির কেবিলে বাস্ট হয়ে বা সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে। তা থ্যাঙ্কস টু শ্রীনিকেতন, তারা সঙ্গে সঙ্গে তাদের দোকানের যা ফোম ছিল দিয়ে তারা সঙ্গে সঙ্গে সেটাকে রিকভার করেছে এবং দমকলও সঙ্গে সঙ্গে এসে এটাকে রেস্কিউ করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে বিপদ তো কখনো বলে আসে না, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে সিএসসি, আমি সিএসসির কাছে অনুরোধ করব, তারা যেন একটু দেখে নেয় তাদের যে কেবিল লাইন টাইনগুলো আছে যেখানে যেখানে আছে তারা যেন একটু চেক করে নেয়, কারণ অনেক দিন ধরে এই তার রয়ে গেছে, তারা হয়তো ঠিকমতো দেখেনি বা কোনো কিছু করেনি। আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বলবো একটুখানি তার লোক পাঠিয়ে একটু টোটাল মার্কেটটা যাতে একটু এগুলোকে চেক আপ করে নেয়, যাতে আর আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে। সোদপুর থেকে সিনচিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।